আসসালামু আলাইকুম। ভোকাবুলারি পার্টের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন আরও দুটি ওয়ার্ড শিখব। তো ডিয়ার লার্নার্স, প্রথম ওয়ার্ডটি আমরা শুরু করছি। প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট শব্দের অর্থ আমরা সবাই জানি। অ্যাক্ট শব্দের প্রথম যে অর্থটি আছে সেটি হচ্ছে অভিনয় করা, যেটা আমরা সবাই জানি। কিন্তু আজকে যে অর্থগুলো আমরা জানি না সেই অর্থগুলো এখন শিখব। তো প্রথমেই অ্যাক্ট যদি ভার্ব হিসেবে কাজ করে যে অর্থগুলো হতে পারে সে অর্থগুলো আমি বলে নিচ্ছি। অ্যাক্ট শব্দের অর্থগুলো হচ্ছে কাজ করা, ভান করা, অভিনয় করা, চল করা। এই হচ্ছে অ্যাক্ট শব্দের ভার্ব হিসেবে বসলে তার অর্থ। আরেকটি অর্থ আছে, যে অর্থ হচ্ছে সক্রিয় হওয়া। এখন আমরা শিখব অ্যাক্ট শব্দটি যদি নাউন হিসেবে বসে তার অর্থ কী হতে পারে। নাউন হিসেবে বসলে অ্যাক্টের অর্থ হবে কর্ম, কৃতকর্ম, বিধিবদ্ধ আইন এবং কাজ। এই অর্থগুলো হচ্ছে এক শব্দের নাউনের অর্থ, বা নাউন হিসেবে যখন এক শব্দটি বসবে তার অর্থ। এখন আমরা এক শব্দের আরও কিছু অর্থ শিখব। প্রথম যে অর্থটি শিখব সেটি হচ্ছে অ্যাক্ট অফ গড, যার অর্থ হচ্ছে দৈব ঘটনা বা বিধির বিধান। অ্যাক্ট অফ গড শব্দের অর্থ হচ্ছে দৈব ঘটনা বা বিধির বিধান। এক দিয়ে অন্য আরেকটি শব্দ হচ্ছে অ্যাক্ট দ্য ফুল, অর্থ হচ্ছে বুকার মতো। অ্যাক্ট দ্য ফুল শব্দের অর্থ হচ্ছে বুকার মতো কোনো কাজ করা। এক দিয়ে অন্য আরেকটি অর্থ শিখব, সেটি হচ্ছে অ্যাক্ট অফ স্টেট, যার অর্থ হচ্ছে রাজকীয় কাজ বা রাষ্ট্রকর্ম। এক যুগে আরও একটি ওয়ার্ড আমরা এখন শিখব, সে ওয়ার্ডটি হচ্ছে অ্যাক্ট আপ। অ্যাক্ট আপ শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা, কলহ করা অথবা অসদাচরণের দ্বারা কারো দৃষ্টি আকর্ষণ করা। আমরা দেখি ছোটো বাচ্চারা যারা আছে তারা অসদাচরণ দ্বারা কারো দৃষ্টি আকর্ষণ করে, সেক্ষেত্রে অ্যাক্ট আপ শব্দটি বসে। অ্যাক্ট দিয়ে অন্য আরেকটি শব্দ আমরা শিখব, সেই শব্দটি হচ্ছে অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর শব্দের অর্থ হচ্ছে কারো পক্ষ হয়ে কাজ করা। আমরা অনেক সময় কারো পক্ষ হয়ে কাজ করে থাকি, সেক্ষেত্রে অ্যাক্ট ফর বসে। অ্যাক্ট ফর অর্থ হচ্ছে কারো পক্ষ হয়ে কাজ করা। অ্যাক্টে আরও একটি ওয়ার্ড আমরা শিখব, সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাক্ট অন অথবা আপন। অ্যাক্ট অন অথবা আপন শব্দের অর্থ হচ্ছে কারো ক্ষতি করা অথবা কারো পরামর্শ অনুসারে কাজ করা। অ্যাক্ট দিয়ে লাস্ট ওয়ার্ড, আজকের প্রথম শব্দের অ্যাক্টের সাথে লাস্ট ওয়ার্ডটি হচ্ছে অ্যাক্ট আন্ডার। অ্যাক্ট আন্ডার শব্দের অর্থ হচ্ছে আদেশ অনুসারে কাজ করা। তো আমরা প্রথম শব্দটি শিখে ফেললাম, এখন আমরা দ্বিতীয় শব্দটি শিখব। দ্বিতীয় শব্দটি হচ্ছে জোন। জোন শব্দের অর্থ হচ্ছে অঞ্চল, এলাকা, যার অর্থ আমরা সবাই জানি। কিন্তু জোন শব্দে আরও কিছু অর্থ আছে যে অর্থগুলো আমরা জানি না, সে অর্থগুলো আজকে শিখব। তো জোন শব্দের অন্য আর অর্থগুলোর মধ্যে প্রথম যে অর্থটি হচ্ছে মণ্ডল। অন্য আর অর্থগুলোর মধ্যে একটি অর্থ হচ্ছে মণ্ডল, বন্ধনী, দাগ, এগুলো হচ্ছে জুন শব্দের অর্থ। জুন শব্দের আরেকটা বড় অর্থ আছে, সে অর্থটি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যমূলক কারণে কোনো বিভক্ত অঞ্চল, যার অর্থ হচ্ছে বা যার ইংরেজি হচ্ছে জোন। আবার জুন শব্দের আরেকটি অর্থ হচ্ছে বলয় হচ্ছে জুন শব্দের আরেকটি অর্থ। এখন আমরা জুন দিয়ে আরও কিছু নতুন অর্থ শিখব। ওয়ার জোন, ওয়ার জোন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধাঞ্চল। আমরা জানি অনেক জায়গাতে যুদ্ধ হয়, এই যুদ্ধের যে অঞ্চলগুলো আছে ওই এলাকাগুলোকে বলা হয় ওয়ার জোন। ওয়ার জোন অর্থ হচ্ছে যুদ্ধাঞ্চল। এখন এই জোন দিয়ে আরেকটি ওয়ার্ড আমরা শিখব। আমরা প্রায়ই বলি ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন মানে হচ্ছে যেখানে বিপদ হতে পারে এমন এলাকা, বা বিপদ হওয়ার আশঙ্কা আছে ওই এলাকাকে ডেঞ্জার জোন বলা হয় থাকে। তাহলে চমৎকার একটা ওয়ার্ড আমরা শিখলাম। এখন জোন দিয়ে আরেকটি ওয়ার্ড শিখব, সেই ওয়ার্ডটি হচ্ছে পার্কিং জোন। পার্কিং জোন শব্দের অর্থ হচ্ছে গাড়ি রাখার নির্দিষ্ট কোনো জায়গা, ওইটাকে বলা হয় পার্কিং জোন। তো জোন দিয়ে অন্য আরেকটি ওয়ার্ড শিখব, সেই ওয়ার্ডটি হচ্ছে টুবাকো জোন। টুবাকো জোন মানে হচ্ছে যে অঞ্চলে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় বা উৎপন্ন হয় সেই এলাকাটাকে বলা হয় টুবাকো জোন। জোন দিয়ে আরও একটি চমৎকার ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটি আমরা এখন শিখছি, সেই ওয়ার্ডটি হচ্ছে জোনাল। যে ওয়ার্ডটি সবার কাছে খুবই পরিচিত, জোনাল হচ্ছে আঞ্চলিক। আমরা প্রায়ই শুনে থাকি জোনাল অফিস। জোনাল অফিস মানে হচ্ছে আঞ্চলিক অফিস। ডিয়ার লার্নার্স, আজকে আমরা অ্যাক্ট এবং জোনের মাধ্যমে
নতুন নতুন কিছু শব্দ এবং অর্থ শিখলাম। আমাদের এই ক্লাসটি কন্টিনিউ চলবে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো সব শেষে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করব। এই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমি একটু অনুপ্রাণিত হব এবং নতুন নতুন আরও চমৎকার চমৎকার ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, অন্য আরেকদিন নতুন আরও দুটি শব্দ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।